কেমন লাগলো আমার শাশুড়ির বদনাম আমার শাশুড়ি আরো অনেক বদনাম আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি ভালো আছি তবে আজকে ভিডিওর মুডটা একদমই অন্যরকম কারণ আমার ভিডিও করছিলাম ঠিকই কিন্তু একদম কথা বলতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে সারাদিনের যা টুকি টাকি করেছি সেটা একটু ভিডিও করি এবং আজকে আমি মন ভরে আমার শাশুড়ির বদনাম করব। কারণ আজকাল ফেসবুকে শাশুড়ি ননদ জামাই এইগুলা ছাড়া ফেসবুকের ভিডিও চলেই না তা ভাবলাম ভিডিও চালাইতে গেলে তো শাশুড়ির বদনাম করতেই হবে তাই আমি আজকে বসে গেলাম শাশুড়ির বদনাম করতে তো তার আগে বলি সকালে এখানে ঘুম থেকে উঠেই আজকে আমি সারাদিন অনেক রেস্ট নিয়েছি কারণ লাস্ট কয়েকদিন আমার শরীরটাও ভালো না এই জন্য ভাবলাম যে একটু রেস্ট যখন উইকেন্ড আসছে একটু রেস্ট তো নেওয়াই যায় তো রেস্ট নিয়ে উঠে এখানে আপনাদের ইব্রাহিম ভাই বললো যে সে খাওয়া দাওয়া করে কাজে বের হয়ে যাবে তার জন্য একটু খাবার রেডি করতে তো যেহেতু গতকালকে মেহমান আসছিল আমি আমার পছন্দ মতন না কিছু সরি আমার পছন্দ না আলিশার পছন্দ অনুযায়ী কিছু রান্না করেছিলাম সেটাই ছিল তো দুপুর আজকে আমাদের এভাবেই চলে যাবে আর রান্না তেমন কিছুই করব না ওই যে বললাম শনিবার যেহেতু আমাকে একটু রেস্ট নিতেই হবে তো এখানে তার জন্য একটা গ্রিন টি বানালাম কিন্তু প্রথমে ভুল করে ফেলছি আহিলের কাপে দিয়ে ফেলছি যেটা আহিল দেখলেই বলবে কান্না করে ফেলবে আর বলবে আমার কাপ তো যাই হোক আমি এখানে তার জন্য একটা গ্রিন টি তৈরি করলাম এরপরে একটু মধু দিয়ে তার জন্য গ্রিন টিটা রেখে আমি অলরেডি কিন্তু তার জন্য শশা কেটে ফেলছি এখন আস্তে আস্তে করে ভাত যেটা গতকালকে তো খিচুড়ি রান্না করছিলাম ভাত একটু সাদা ভাত ছিল কিন্তু সে বলছে সাদা ভাত খাবে না খিচুড়িটাই খাবে তো এই জন্য আমি একটা প্লেটে যা ছিল সেটাই আমি বেড়ে ফেললাম অলরেডি কিন্তু আয়া দাহিল দুপুরের খাবার খেয়ে ফেলছে ওরা খিচুড়ি দিয়ে গরু মাংস খেয়েছে আর এখানে যা খিচুড়ি বেঁচে ছিল সেটুকু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে এক সাইডে রেখে এখন বাকি যে জিনিসগুলো এইগুলো করব। তো আমি ওয়াশ করতে করতে এখন শাশুড়ির করি কারণ শাশুড়ির শাশুড়ির ছাড়া আসলে ভিডিও চলবে না আমার কথা কি বলবো আল্লাহ উনি মারা গেছেন আল্লাহ উনি বেহ নসিব করুক পৃথিবীতে আসলে ভালো মানুষ বেঁচে বেশি দিন বাঁচে না যেটা আমি এখন খুব বেশি বিশ্বাস করি কারণ আমার আব্বু নিতান্ত একজন ভালো মানুষ ছিল আব্বু আল্লাহর কাছে চলে গেছে আমার শাশুড়িও একজন ভালো মানুষ ছিলেন উনিও আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ ওনাদের দুজনকে বেশ নাসিব করুক এবং আল্লাহ সবসময় ভালো রাখুক তো আমার আমার শাশুড়ি বদনাম বদনাম করতে আসলে কিছুই মনে সুনাম এসে ছাড়া হ্যাঁ তবে আমার শাশুড়ি যখন আমি বিয়ে করে প্রথম গেছি আমার বিয়েটা আসলে একটু অন্যভাবে হয়েছে যারা আমার আগের ভিডিও দেখেছেন নিশ্চয়ই তারা জানেন আমার বিয়েটা একটু অন্যভাবে হয়েছে যেহেতু আমরা অনেক দূরত্ব যেমন আপনাদের ইব্রাহিম বাড়ি চাঁদপুর আমার বাড়ি যশোর তবে এইভাবেই মানে যে কোনো আল্লাহ লিখে রাখছে দেখে আমি যশোর থেকে চাঁদপুর চলে গেছি তো বিয়ের পরে আমি একেবারেই নতুন একটা জায়গা আমার সব কিছুই কেমন যেন মনে হচ্ছিল কেমন যেন লাগতেছিল আমার শাশুড়ির সাথে প্রথম দিন যে আসলে আমার সেভাবে আমার মনে নেই যে যাওয়ার পরে ওনার সাথে আমার কি কথা হয়েছিল না আমি আর আমার সাথে ওনার কোনো তেমন কোনো কিছু হয়েছিল কি না বাট আমার একটা জিনিস মনে আছে বিয়ের দিন রাত্রেবেলায় যখন যাওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়ার পালা তখন আমার নানু সাথে গেছিলো আমার আমি মাছ যেহেতু খাই না তো আমার সবসময় মনে হতো যে আমি আমার বিয়ের পর আমি যদি কখনো যাই সেখানে আমি কি করব আমি তো না বলতে পারবো না আমি কি করবো যথারীতি যেই ভাবা সেই কাজ শ্বশুরবাড়িতে যাওয়ার পর পরই দিবে না দিবে বড় মাছের মাথাটা সবাই বললো বড় প্লেটে দাও তো আমার প্লেটে দিছে দেওয়ার পরে যাই হোক আমার নানু অপু আমার সেফ মানে আমার লাইফ সেফ করছে সেই সময় আমার নানু বলছে না 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 ওকে দিও না ও মাছ খায় না মাছের মাথা তো প্রশ্নই ওঠে না তো তারপরে যা জানা গেল তখন আমার শাশুড়ি জিজ্ঞাসা করলো তাইলে বউ কি কি খেতে পছন্দ করে তখন আমার নানুப்பு বললো এটা 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 পছন্দ করে তো বিয়ের পরের দিন যেহেতু অনেক মানুষ অনেক বিয়ে বাড়ি অনেক মানুষ থাকে তখন বললাম না এখনো শাশুড়ির সাথে ওইভাবে আমার কোনো কানেকশন তৈরি হয় নাই আমি কিন্তু সাড়ে শাশুড়ি বদদাম করতেছি আপনারা আবার মনে করেন আমি ফোনাম করতেছি ওকে তো এরপর কি হয়েছে। সব চলে চলে গেল যাওয়ার পরে আস্তে আস্তে আমার শাশুড়ির সাথে আমার বন্ডিং যেটা আর কি আমি বুঝতে মানে বুঝতে শুরু করলাম উনি আমাকে বুঝতে শুরু করলো তো উনার কয়েকটা খারাপ গুণ খারাপ গুণ আমি বলি হ্যাঁ ওনার কয়েকটা খারাপ গুণ ছিল সেটা হচ্ছে উনি আমাকে অনেক মায়া করতো উনি কখনো আমাকে ওনার মেয়েদের থেকে আলাদা দেখেনি একদিন আমার মনে বাসা থেকে থেকে বলে সকাল সকাল ঘুম উঠে উঠে যাবা শাশুড়ির পাশে যে বসে শাশুড়ি যা করে নরমালি বাবার বাড়ি থেকে যেটা শিখাই দেওয়া হয় আমাকেও সেটাই শিখানো হয়েছিল তো একদিন আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আপনাদের ইব্রাহম ভাই তখন অলরেডি চলে আসছে ইউকে তে আমি শ্বশুর বাড়িতে আমাকে আমি হঠাৎ করে চো ঘুম নিয়ে দেখি সাতটা বাজে তো আমি যথারীতি সাতটা বাজে আমি উঠে গেছি উঠে তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে গেছি রান্নাঘরে আমার শাশুড়ি অলরেডি নাস্তা বানানো শুরু করছে রুটি বানাচ্ছে বানাচ্ছে ভাজি তখন আমাদের আমার শাশুড়ির হেল্প করার জন্য একটা মেয়ে ছিল ওর নাম ছিল মুন্নি তো ও আর মুন্নি আর আমার শাশুড়ি মিলে সব নাস্তা বানাচ্ছে এবার আমি ওখানে বসে আছি যাই হোক আমি ঘুম আসতে আমি একটু ঝিমাচ্ছি তারপরে আমি বসে আছি শাশুড়ির পাশে বসতে হবে আমার শাশুড়ি খারাপ যে আমাকে বলল তুই এতটাই এখানে খামাখা বসে কষ্ট করতেছিস তুই এখানে বসার কোনো দরকার নেই তুই ঘুমাইতে যা কারণ এখানে তোর কোনো কাজ নাই কারণ এই কাজগুলো আমি আর মুনি মিলে করতে পারবো আর আমার মেয়েরা যেহেতু হচ্ছে ঘুমাচ্ছে তুইও তো আমার মেয়ের মতন তুইও ঘুমা কোনো সমস্যা নেই তুই যা আমি যাচ্ছি না পর আমার শাশুড়ি এক প্রকার বকা দিয়ে আমাকে উঠাই দিল থেকে এবং আমি যে কি করব কিছু করার নেই আমি ঘুমাই গেলাম আবার চিন্তা আমার কতটা খারাপ খারাপ এরপর আরেকটা কথা বলি একদিন অনেক ছোট মাছ নিয়ে আসছে আমার শ্বশুর এখন আমার ছোট মাছ নিয়ে আসার পরে আমি তো এমনি মাছ খাই না বাবা আর মাছ কোটা কাটিয়েটা তো আমার একদম স্বপ্নের মতন মানে আমি কেমনি কি করব। এরপরে কি হলো আমি কিন্তু তারপরেও একদম পাকা মতন বাড়ির নতুন বউ কাজ তো করতেই হবে আমি যে একটা হচ্ছে টুল নিয়ে বসে মাছের কাছে যে বসলাম কিন্তু আমার শাশুড়ি দেখতেছে মাছ ধরেও ধরতেছে না আঙ্গুলদের শুধু নাড়াচাড়া করতেছে এদিক সেদিক করতেছে আমার শাশুড়ি বুঝে গেছে তখন আমার শাশুড়ি বলতেছে তুই এখানে কেন আসছিস তুই উঠে যা তোর তোর তো মাসকুটার কোনো কিছু নেই কোটে ফেলবো পরে বলতেছে যে আমার নাম ধরে বলতেছে ওরা ওরা বাসায়নি ওইদিকে গেছে বলে তাহলে তুই কেন এখানে বসবি আমার মেয়েরা যখন এটা করতেছে না তাহলে তুই কেন করবি ওরাও তো ঘুরতে আসছে বাবার বাড়ি ওরা ওদের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই তুই যা তোর যেটা ইচ্ছা করার সেটা কর আমিও কি করব। তো যখন করতে দিচ্ছে না বসে থেকে তো লাভ নেই আমি উঠে চলে গেলাম তাহলে এবার দেখেন আমার শাশুড়ি কতটা খারাপ শাশুড়ির বদনাম করতে আমার যে কি ভালো লাগতেছে সে কী ভালো লাগতেছে সে আমি বুঝতে পারতেছি আমার ফেসবুকের ভিডিওটা থকু শুধু ফেসবুক না ইউটিউবের ভিডিওটা আজকে দৌড়াবে কারণ আমরা বাঙালি শাশুড়ির বদনাম ননদের বদনাম জামায়ের বদনাম প্রতিবেশীর বদনাম খুব বেশি পছন্দ করি তাই তো আমি চিন্তা করছি এখন থেকে আমি এই বদনামগুলো নিয়েই ভিডিও বানাবো আচ্ছা এরপরে আমি আরও বদনাম বলি কারণ আমার শাশুড়ি আসলে কত খারাপ এটা বলতেই হবে কত খারাপ ছিলেন এরপর আমার শাশুড়ি আমাকে মুখে তোলায় খাওয়াই দিছে না খেয়ে ঘুমায় গেলে যে বকা ঝকা করে উঠায়ে মুখে তুলে ভাত তুলে খাওয়াইছে এই কথা মনে পড়লে আমার একটা কথা খুব মনে পড়ে আমার শাশুড়িকে একজন বলেছিল বউকে রাখবে একদম আঙ্গুলের মাথার মানে আঙ্গুলের মতন সোজা বউ যেন একদম এদিক ওদিক না করে তাহলে কিন্তু বউ কন্ট্রোল করা যাবে না আচ্ছা আমি বদনামে পরে আসতেছি এখানে আমি যেটা করতেছি এটাকে একটু বলে নিই আমার আজ কয়েকদিন মুখে এত বেশি জ্বলতেছিল না মুখটা মানে খুব বেশি অস্থির লাগতেছিল তা আমিও কি করবো বলিউডের নায়িকাদেরকে দেখে কার আজকাল কপি করার যুগ কপি তো করতে হবে না হলে আপনাকে কেউ দাম দিবে না তো আমিও ঝাঁপায় পড়লাম কপির এই প্রতিযোগিতায় আমি একটা বলের ভিতরে পানি নিলাম বরফ দিলাম আর মুখটাকে আমার খুবই ভালো লাগতেছে ফেসটা যাই হোক আপনারাও ট্রাই করবেন আমি এখানে তরমুজ কাটতেছি বাট তরমুজ কাটতে গেলে আমি আবার আমার শাশুড়ির বদনামে ফিরে আসি তো আমার শাশুড়ি যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই চলে আসছে আমার শাশুড়ি একটা কথা আমার মনে আছে যখন ওই পরিচিত একজন আমার শাশুড়িকে বলেছিল যে বউকে তুই বেশি আদর করিস বউকে একদম আদর দিয়ে দিয়ে বাদর বানাচ্ছিস বউ থাকবে একদম আঙ্গুলের মতন সোজা বউকে একদম আঙ্গুলের মতন সোজা করে রাখবি তখন আমার শাশুড়ি বলছিল যে আমার ছেলের বউ আমি ভালো বুঝব কি করতে হবে কি করতে হবে না আর তার থেকে বড় কথা সে হচ্ছে আমার আপনাদের ইব্রাহিম ভাইয়ের নাম ধরে বললো যে আমার ছেলের বউ আমার ছেলে আমার কাছে নেই তার মানে আমার সে বিয়ে করে বউ রেখে গেছে মানে তাকে আমার কাছে রেখে গেছে তো আমার ছেলেকে আমি যতটুকু আদর করতাম আমি আমার ছেলের বউকে ঠিক ততটুকু আদর করব তাহলে এখন দেখেন আমার শাশুড়ি কতটা খারাপ কারণ কিভাবে যে ভুতা করে দিলে সাথে সাথে এরপরে কিন্তু উনি যথেষ্ট প্রতিশোধ আমার উপরে নিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ হাম ওই যে বলে না খারাপ মানুষের নজর খারাপই থাকে কখনো ভালো হয় না আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেদায়ত দান করলো যাই হোক আমি আমার শাশুড়ি বদনাম করি বদনাম করতে করতে কিন্তু আমি সংসারের মোটামুটি কাজ করে ফেলছি আজকে আমার কাজ করতে ইচ্ছা করতেছিল না মানে মনেই হচ্ছিল না যে কিছু করি তারপরে তো অনেক কষ্ট মষ্ট করে একটা ভিডিও এডিট করছি কারণ আমি আজকে চিন্তা করছি শাশুড়ির বদনাম আমি করবই করব। এরপর আমার শাশুড়ির আরও বদনাম শোনেন মানুষ এত খারাপ কি করে হইতে পারে বাড়ি ধরেন কোনো প্রোগ্রাম হচ্ছে কোনো কিছু হচ্ছে উনি কি করবে আলাদা করে বাটিতে করে আমি যেই মাংসগুলো পছন্দ করি যেই মাংসগুলো পছন্দ করতাম সেইগুলো গামলা গামলা ভরে নিয়ে এসে আমার রান্নাঘরে দিয়ে মানে আমার রুমে দিয়ে যেত কারণ বউ মানুষ বাইরে যেতে পারবো না উঠোনে যেতে পারবো না তো আমাকে আমার রুমে এসে দিয়ে যেত আর কি বউ খা খা পরে কিন্তু আর না আমি এনে দিচ্ছি তুই এখন খেয়ে ফেল তাহলে দেখেন আমার শাশুড়ি কতটা খারাপ এরকম খারাপ মানুষ আসলে পৃথিবীতে বেশি দিন বাঁচে না বাট আল্লাহ ওনাকে নিছে আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক আমার শাশুড়ি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট শাশুড়ি আমি বলবো এই তো বদনাম তো মন ভরে করলাম কেমন লাগলো আমার শাশুড়ির বদনাম আমার শাশুড়ি আরো অনেক বদনাম আছে শুধু শাশুড়ি না আমার কাছে আমার শাশুড়ি ননদ দেব শ্বশুর জামাই প্রতিবেশী আমার মা ভাই বোন মানে যারা আছে সবার প্রচুর প্রচুর বদনাম আছে কারণ প্রচুর বদনাম নিয়ে ভিডিও বানাতে হবে হলে কিন্তু ভিডিও চলবে শোনেন একটা কথা বলি কখনো শাশুড়ি ননদ ওনাদের নামে বদনাম করার আগে চিন্তা করবেন আপনিও আপনার যদি ভাই থেকে থাকে আর কি আপনিও কারো না কারো ননদ আপনার কোনো ব্যবহারে আপনার কোনো কথায় হয়তো বা আপনার ভাই কষ্ট পাচ্ছে আপনাকে নিয়েও ঠিক সেইভাবেই কিন্তু অন্যের কাছে কথা বলে বেড়াচ্ছে শাশুড়ির নামে বদনাম করার আগে চিন্তা করবেন আপনার মাও কারো না কারোর শাশুড়ি হবেন বা আছেন তো আপনার শাশুড়ি আপনার মার কোনো ব্যবহারেও হয়তো বা আপনার ভাইবো কষ্ট পেতে পারে কারণ মানুষ মাত্রই আমাদের ভুল হয় আমরা মানুষ মাত্রই হচ্ছে আমাদের ব্যবহারে মানুষ কষ্ট পাবে এটাই স্বাভাবিক আর একটা জায়গায় থাকতে গেলে ভাইবোনে ভাইবুনে তো অনেক ধরনের জ্ঞানজাম হয় আমি দেখছি অনেক ধরনের জ্ঞানজাম হয় ইভেন এমনও জ্ঞানজাম হয় যে কেউ কারো মুখ দেখা দেখি পর্যন্ত হয় না সেখানে আমরা একজন যেমন আমি কোথায় যশোরের আমি গেছি চাঁদপুরে আমার ননদের সাথে আমার মনের মিল হচ্ছে হান্ড্রেডের ভিতরে ডেফিনেটলি আমার আমি মনে করি থার্টি পার্সেন্ট হবে বাকি আর যেই পার্সেন্ট আছে কত সেভেন্টি পার্সেন্ট ধরেন আমার সাথে মিল হবে না এটাই স্বাভাবিক কারণ আমরা কেউ একসাথে বড় হইনি আমরা এক জায়গার না তারপরেও এই যে মিল ঝুল করে মিলেমিশে আমার কথা আপনার ভালো লাগবে না আপনি চুপ করে যান চুপ করে যান আস্তে আস্তে জিনিসটা সমাধান করেন কিন্তু এই যে অনলাইনে এসে বদনাম করা এই জিনিসটা খুবই বাজে মানে কিছু জিনিস আছে পারিবারিক যেটা পরিবারের ভিতরেই সমাধান করা ভালো এবং পরিবারের ভিতরেই রাখা ভালো সেগুলো পাবলিক প্লেসে নিয়ে আসা একদমই ঠিক না যদিও আমরা বলি যে এখন হয়তো অনেকে বলবেন তোমরা পাবলিকলি সব কিছু করতে পারবা আমরা কেন বলতে পারবো না না আমরা পাবলিকলি সব কিছু করি না আমাদের লাইফে অনেক জিনিস আছে পাবলিক সেটা জানেই না ভুল অক্ষরেও পাবলিক সেটা জানে না কারণ আমরা চাচ্ছি না পাবলিক সেটা জানুক তারা জানে না আমি এখন চাচ্ছি যে আমার এই কথাগুলো পাবলিক জানুক এই জন্য আমার জানতে পারতেছেন কিন্তু আমার আমার মনের ভিতরে বা জীবনে আজকে অনেক কিছু ঘটে গেছে সেটা কিন্তু আপনারা জানতেও পারছেন না দেখতেও না কারণ আমি মনে করছি এটুকু আপনাদেরকে আমি জানাবো না যাই হোক অনেক কথা বলে ফেললাম সকাল থেকে তো একদমই মোট ছিল না তো এখন ভাবলাম ভিডিও শেষে অন্তত আপনাদের সাথে একটু কথা বলি না হলে আমারও ভালো লাগবে না আমার শাশুড়ির বদনাম নিয়ে নেক্সট টাইম আবারও আসবো অনেক অনেক বদনাম আছে শুধু আমার শাশুড়ি না আমার অনেক বদনাম আছে আচ্ছা তোমরা কিছু মনে করো না বুঝছো স্যার ও আপনাদের ইব্রাহিম ভাইয়ের অনেক বদনাম আছে সো আমি সবার বদনাম নিয়ে এক এক করে ভিডিও বানাবো আমি সবাইকে একদম ফেসবুকে ভাইরাল করে দেবো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ ও আরেকটা কথা আমার শাশুড়ি বদনাম কেমন লাগলো অবশ্যই জানাবেন